তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে ঝামেলা। ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা মুর্শিদাবাদের রানীনগরের শেখপাড়া এলাকায়। গোটা এলাকা জুড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মিথ্যা অপরাধে এক কংগ্রেস কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। ঘটনাটি রানীনগর শেখপাড়া এলাকায়। সেই সময় তৃণমূল কর্মীরা ওই রাস্তা দিয়ে গেলে দুপক্ষের বচসা এবং হাতাহাতি হয়। নমিনেশন চলছে, নমিনেশন করার জন্য কালীনগর ওয়ানের আমাদের কর্মী সমর্থকরা আসছিল। হঠাৎ করে শেখপাড়ায় জাহাঙ্গীর ফকির আনারুল জহিরদের নেতৃত্বে গুন্ডা বাহিনী আমাদেরকে আক্রমণ করে, তার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। নমিনেশন সবাই করবে, সবাই কংগ্রেস নমিনেশন করবে, সিপিএম করবে, কালকে এসওসি করেছে, আজকে বিজেপি করছে, কোনো বাধা নেই। কিন্তু আমাদেরকে আক্রমণ করলে কেউ যদি মনে করে আমাদেরকে ইট মারবে, আমরা তো এসেছি।